91 এর বন্যায় খালেদা জিয়া আগাম প্রস্তুতি না নেয়ায় 1,38,000 লোক মারা গিয়েছিল। একই কবরের ভিতরে 4-5 জন করে পুঁতে রাখা হয়েছিল। গরু মহিষ নদীর ভিতর ভেসে গিয়েছিল। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি না নেয়ার কারণেই ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল বলে মন্তব্য করেছেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সমর রেজাউল করিম। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা অডিটোরিয়ামে 2023-24 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনেক প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আমরা আগাম প্রস্তুতি নেওয়ার কারণে কিন্তু ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়নি। কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, যারা নতুন প্রজন্ম অন্ত অনেকে জানেন না, 1991 সালে তৎকালীন সময় বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময় আগাম প্রস্তুতি না নেওয়ায় 1,38,000 লোক মারা গেছিল। একই কবরের ভিতরে 4-5 জনকে পুঁতে রাখা হয়েছে। গরু মহিষ নদীর ভিতর ভাসতেছে, গাছের নিচে পড়ে মারা গেছে। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি না থাকার কারণে এই ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল। প্রায় 1.5 লক্ষ লোক মারা গেছিল। উপকূলীয় অঞ্চলে মানুষ 1-1.5 মাস পর্যন্ত থাকতে পারে নাই পচা দুর্গন্ধের কারণে। শেখ হাসিনার মন্ত্র হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। তিনি সেই লক্ষ্য নিয়ে মোকাবেলা করায় আইলা, সিডর, টর্নেডো বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয়নি। এটা একজন সফল রাষ্ট্রনায়কের সুচিন্তিত পরিকল্পনার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সমর রেজাউল করিম পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।